মাছের সাথে ভুলেও দুইটি খাবার খাবেন না, তাহলে কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। যারা আমরা মাছ খাই আমরা সকলেই সতর্ক থাকব, মাছের সাথে আমরা ভুলেও দুইটি খাবার কখনো খাব না। মাছ বাঙালিদের জন্য প্রিয় একটি খাবার, মাছ ছাড়া কেমন যেন আমাদের খাবারটাই অপূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। এজন্য মাছ আমরা সবাই ভালো খাই। আর এই মাছ খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণাই করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন 7 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরাতুল মায়েদার 96 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআ লাকুম ওয়ালিস সাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ্রিক যে প্রাণী যেটা খাওয়া আমাদের জন্য জায়েজ মাছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শিকার করা এবং এটাকে খাওয়া আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এই মাছের ব্যাপারে আল্লাহ তাআলা আরো আয়াত বলে দিয়েছেন, সূরাতুন নাহলের 14 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের ব্যাপারে বলে দিয়েছেন। সুতরাং মাছ আমরা যারা খাই তারা অবশ্যই মনে রাখবো দুইটি খাবার আমরা মাছের সাথে খাবো না, এবং মাছ খাওয়ার পরেও এই খাবারটা আমরা কখনো খাবো না, সবসময় মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মাছের সাথে আমরা কখনো দই খাবো না, ভালো করে মনে রাখবেন। অনেকে আমরা মাছের সাথে দইয়ের একটা রেসিপি তৈরি করি, অনেক সময় দেখা যাচ্ছে দই কাতলা, দই ইলিশ, অর্থাৎ দই দিয়ে তারা মাছ রান্না করে একটা রেসিপি তৈরি করে এবং সেই খাবারটা তারা খায়। অনেকে হয়তো মনে করতে পারেন যে এর দ্বারা আবার কিসের রোগ হবে, এর দ্বারা বিভিন্ন ধরনের রোগ হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে এর দ্বারা স্কিন রিলেটেড যত রোগ আছে এটা বেড়ে যেতে পারে মাছের সাথে যদি দই কেউ খেয়ে থাকে, এবং মাছ খাওয়ার পরপরই যদি কেউ এই খাবারটা খায় তাহলে এই ধরনের রোগ তার ভিতরে বাসা বাঁধতে পারে। এজন্য অবভিয়াসলি আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে, এক নাম্বার মাছের সাথে আপনি কখনো দই খাবেন না, এবং এর কোনো ধরনের রেসিপি আপনি দইয়ের সাথে আর মাছের সাথে অ্যাডাস্ট করে তৈরি করবেন না, সবসময় খেয়াল রাখতে হবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাছের সাথে কখনো দুধ খাবেন না। মনে রাখবেন মাছ একটা জিনিস, দুধ হচ্ছে আর একটা জিনিস। চিকিৎসা বিজ্ঞান বলছে মাছ হচ্ছে নন ভেজ আর দুধ হচ্ছে ভেজ। মাছের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, দুধের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক সময় খাবারের টেস্ট বাড়ানোর জন্য মাছের সাথে দুধ খেয়ে থাকি। খবরদার এটা কখনো করবেন না। এই ধরনের খাবার অনেকে হয়তো খেয়ে থাকেন, একবার খেয়েছেন আর আপনি ভাবতেছেন এটা তো কোনো ব্যাপার না, আমার তো এই ধরনের কোনো রোগ হয় নাই। একবার খেলেই যে হঠাৎ করে আপনার রোগ হয়ে যাবে বিষয়টা এমন নয়, যখন আপনি আস্তে আস্তে খেতে থাকবেন একটা সময় আপনি বড় একটা রোগের আক্রান্ত হয়ে যাবেন। এটাকে বলা হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান একটা নাম দিয়েছে, যেই মাছের সাথে যদি দুধ খায় অথবা মাছের সাথে যদি দই খায় তাহলে তার একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে লিওপোডার্মা রোগ। এই রোগটাকে বলা হয় শ্বেত রোগ, অর্থাৎ যেই রোগের ফলে শরীরের যে চামড়া আছে সেটা সাদা হয়ে যায়, সাদা ছাপ পড়ে যায়। এজন্য অবশ্যই অবশ্যই আমরা মাছের সাথে এই দুইটি খাবার খাবো না। এক নাম্বার হচ্ছে মাছের সাথে আমরা দই খাবো না, দুই নাম্বার হচ্ছে মাছের সাথে আমরা দুধ খাবো না। সব সময় স্মরণ রাখবো, তাহলে আমরা রোগাক্রান্ত হয়ে যাব। অনেকে মনে করে যে যে জিনিসটা হালাল আমরা সব কিছু অ্যাডজাস্ট করে খেতে পারি, তাহলে সমস্যা কোথায়? কিছু কিছু খাবার রয়েছে এমন যেটা একটার ভিন্নতা, এক একটার ভিতরে এক একটা ভিন্নতা রয়েছে, এবং এক একটার ভিতরে এক একটা পুষ্টি রয়েছে, ভিটামিন রয়েছে, মাছের ভিতরে বহুত ভিটামিন রয়েছে, কিন্তু এই খাবারটার সাথে যখন দুধ অ্যাড করা হয় অথবা দই অ্যাড করা হয় তখন কিন্তু দেখা যাবে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যাবে এবং আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন। এজন্য খবরদার এই খাবারটা একসাথে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।